যতর গভীর হয় ততই হাজার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা ফিনিশ? আমরা ফিনিশ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সহি দোয়া কুল্লু মুসলিম। আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি। ওকে ওকে আল্লাহ ইয়াফিক ইনশাআল্লাহ। শুকরান মুদির। মাশাআল্লাহ। তারপর দেখতেছেন কত সুন্দর হারাম শরীফ ক্লিন করতেছে। এরা হচ্ছে কি এখন ক্লিন করে দিবে আর সকালে এসে সবাই নামাজ পড়বে এখানে ফজরের নামাজ। আবার আগামী এমন সময় ক্লিন করবে মুসলিমদের। মাশাআল্লাহ। এই হচ্ছে 84 নম্বর গেট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইজ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অহরহর হাজি দেখা যাচ্ছে। এখন এখন বাজে রাত প্রায় 2টা। আমার ডিউটি শেষ করে আমি আমার বাসা যাচ্ছি। সবসময় হেরামের উপর দিয়ে যাওয়া আসা হয় আর যেহেতু আমার হেরামের উপরে কাজ হয় তো সেক্ষেত্রে হেরামের উপর দিয়ে আসা যাওয়া হয়। আপনারা যেগুলো মানুষগুলো দেখতেছেন আমার পিছিয়ে এরা কিন্তু সবাই উমরা কাপড় পরায়। পুরুষ যারা আসছে এরা কিন্তু সবাই উমরার জন্য আসছেন, মহিলারা তো উমরার জন্য আসছেন। তো এত পরিমাণ হাজি এখন রাত যত গভীর হয় ততই হাজি বেশি হয়। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা ফিনিশ? আমরা ফিনিশ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সহি দোয়া কুল্লু মুসলিম। আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি। ওকে ওকে আল্লাহ ইয়াফিক ইনশাআল্লাহ। শুকরান মুদির। উনি একজন হাজি দেখছেন যে পিছন দিয়ে ইশারা দিছে, খুবই ভালো লাগছে। তো এত পরিমাণ হাজি দেখা যায় যে মানে যত রাত গভীর হতে হাজি দেখা যাচ্ছে বেশি। আই মিন এখন আমিও যাব ইনশাআল্লাহ, কারণ কালকে আমার ডে অফ, সেক্ষেত্রে আজকে আমি বের হব। আর একটা কথা না বললেই যে নয়, যেটা হচ্ছে আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে মানে সৌদি আরব থেকে রিয়াদ দাম্মাম হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে অনেকে উমরা করতে আসতে চাচ্ছেন যে এখন উমরার জন্য কি কি, আই মিন এখন উমরা করতে অনেক মজা, কারণ এখন আবহাওয়াটা অন্যরকম, বাতাস মানে ঠান্ডা একটা আবহাওয়া, তো চাইলে উমরা করতে পারবেন। আর এখন যারা আছে আমার পিছনে যে হাজগুলো দেখতেছেন এরা কিন্তু অধিকাংশ শিয়া গ্রুপ আছে এখানে, ঠিক আছে। সৌদি আরব অনেক জায়গায় শিয়া আছে এবং অল পৃথিবীতে তো শিয়া আছে, আপনারা অনেকে জানেন। এই শিয়া গ্রুপ কিন্তু অলরেডি চলে আসছে এখানে, মুহরম মাসের 10 তারিখের পর থেকে মূলত শিয়াগুলো আসে। আচ্ছা আমরা শিয়া গ্রুপ কিভাবে চিনি, শিয়াদেরকে আসলে দেখলে ওদেরকে একরকম দেখা যায়, আর হচ্ছে ওদের মাথায় বুকের মধ্যে কোবানো দাগ থাকে, ওরা যে কোবায় শরীরকে এরকম কিছু কোবানোর দাগ থাকে। তারপর হচ্ছে এগুলো চিনার আরও উপায় আছে। আচ্ছা এখন আরো অনেক ভাইরা বলবেন যে আচ্ছা শিয়া গ্রুপদের কি মক্কা আসার জন্য অনুমতি আছে, যে ওরা আসতে পারবে, এদেরকে এখানে কিছু করা হয় না। মক্কার জমিনে আপনি এমন একটা জায়গা যেটা কারো না, ঠিক আছে, এটা আল্লাহর ফেরেশতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আপনারা ভালো করে জানেন। তো সেক্ষেত্রে এখানে পাগল হোক যে হোক যে কোনো মানুষ আসতে পারবে, কিন্তু মুসলিম ধর্ম ছাড়া সে আসতে পারে না। যারা মুসলিম ধর্ম গ্রহণ করে নাই ওই ওরা ব্যতীত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী এবং ভূত জিনও আসতে পারে, আপনারা অনেকে জানেন জিন ভূত যেগুলো এই ওরাও কিন্তু আসতে পারে হারাম শরীফে শুধু উমরার জন্য বা এবাদতের জন্য। এটা হচ্ছে একটা এবাদত স্থান, ঠিক আছে, সব এখানে আসার মানে অনুমতি আছে বা আসতে পারে, কোনো সমস্যা হয় না। চল্লা। তারপর দেখতেছেন কত সুন্দর হারাম শরীফ ক্লিন করতেছে। এরা হচ্ছে কি এখন ক্লিন করে দিবে আর সকালে এসে সবাই নামাজ পড়বে এখানে। অনেক ভালো লাগে, সবাই বসে আছে নামাজ পড়ে, প্রায় সবাই এবাদত বন্দিগি আছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণ মানুষ বসে আছে, এত রাত কোনো ঘুম নেই, এবাদত করে। এটা হচ্ছে আল্লাহর ইবাদত, এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত আমাদের মুসলিমদের। মাশাআল্লাহ। এই হচ্ছে 84 নম্বর গেট, আব্দুল আজিজ গেটের সামনে যে গেটটা এটা হচ্ছে এটা। আবারও বলতেছি যাদের উমরার করার উদ্দেশ্য আছে, উমরা করার উদ্দেশ্য আছে, তারা খুব সহজে এখন উমরা করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশে হাজগণ আসছে, কোনো সমস্যা সলভ করতে হবে না এখন। আর যেমন কোনো সমস্যা সলভ করতে হবে না তেমনই আবার কোনো মানে ওরকম কষ্টও লাগে না। উমরা করতে কিন্তু অনেক কষ্ট, অনেক জার্নি করা লাগে, আই মিন এখনও তো কষ্ট করা লাগে না, কেন এখন আবহাওয়া অনেক ঠান্ডা, শীতল ঠান্ডা মানে একদম অন্যরকম ফিল্ড হয়। আর হচ্ছে গিয়া যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা দিনের বেলা রওনা করবেন, এখানে যেহেতু 11টা থেকে 12টার দিকে আসে বুঝতে পারেন, এরকমভাবে টাইমলি আসলে আপনারা এখানে আইসে উমরা করতে পারবেন, মানে এমন একটা আবহাওয়া দেখা যায়, খুবই ভালো লাগবে এখানে এই সময়টা উমরা করতে। আমি কখনো রাত্রে উমরা করি নাই, আগে আমি দিনের বেলায় করতাম, রোদে দিয়ে করতাম, তারপরে ঠিক আছে কয়েকদিন রাতে করার পরে এখন রাতে ভালো লাগে। তো আগামীকালকে যেহেতু আমার ডে অফ সেজন্য আজকে যাবো, আসতে দিলে ঠান্ডা হয়ে যাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আপনার কি পরিমাণ হাজি দেখা যাচ্ছে, আর আজকে একটু মেবি বেশি হাজি দেখা যাবে, কারণ হচ্ছে আজকে আগামীকাল জুম্মার দিন, সেই হিসাবে আজকে আরও বেশি হাজি দেখা যাচ্ছে। এটা কিন্তু অলওয়েজ থাকে, পুরোপুরি পুরো সপ্তাহে এরকম মানুষ থাকে, আই মিন আজকে একটু বেশি দেখা যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসলে যারা উমরা করতে আসতে চাচ্ছেন আবারও বলি যে খুব দূরে চলে আসুন উমরার জন্য, মানে কোনো প্রবলেম সলভ করতে হবে না এক কথাই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করুন আমাদের মুসলমান ভাইরা। ওকে আসসালামু আলাইকুম।